আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান দূতর বা দাখিলা পদ্ধতিতে ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয় তার নিয়ম আলোচনায় এটি আমার পর্ব আট ইতিপূর্বে আমি সাতটি পর্বে প্রায় পঞ্চাশটার অধিক লেনদেন আলোচনা করেছি তো আজকে আট নম্বর পর্বে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো আজকে প্রথমে এই বিনিয়োগ সংক্রান্ত যে সমস্ত লেনদেন আছে সেগুলি নিয়ে আলোচনা করবো এটি আমার একত্রিশ নিয়ম একত্রিশ ইতিপূর্বে আমি তিরিশটা নিয়ম আলোচনা করে এসেছি এবং প্রত্যেকটা নিয়মে দুই তিনটা করে উদাহরণ দিই তো প্রথমে আমাদের বিনিয়োগ কী সেটাকে জানা উচিত বিনিয়োগ সাধারণত সম্পদ আমরা যখন শেয়ার কিনি সঞ্চয়পত্র কিনি বা বিনিয়োগ অন্য জায়গায় লাভের উদ্দেশ্যে আমরা বিনিয়োগ করে থাকি সেগুলি বিনিয়োগ হিসাবে আখ্যায়িত করা হয় এবং বিনিয়োগ সম্পদ হিসাবে এই যে বিনিয়োগ কারবারের একটি সম্পদ যেমন বিনিয়োগ ক্রয় শেয়ার ক্রয় সঞ্চয়পত্র ক্রয় এগুলো হচ্ছে বিনিয়োগ তো এখন বিনিয়োগ যেহেতু সম্পদ আমরা যখন বিনিয়োগ কিনবো তখন বিনিয়োগ হিসাব ডেবিট হবে যখন বিনিয়োগটা করব তখন সম্পদ বৃদ্ধি পাবে সেজন্য বিনিয়োগ হিসাব ডেবিট হবে আর এই বিনিয়োগ যখন আমরা বিক্রয় করব তখন বিনিয়োগ হিসাব ক্রেডিট হবে বিনিয়োগ যখন আমরা বিক্রয় করব তখন বিনিয়োগ কমে যাবে ফলে সম্পদ কমবে সেজন্য বিনিয়োগ হিসাব ক্রেডিট হবে এটা হচ্ছে নিয়ম বিনিয়োগ বাড়লে ডেবিট কমে গেলে ক্রেডিট তো এবার আসি কয়েকটা উদাহরণ তো উদাহরণে এটি আমার একান্ন নাম্বার লেনদেন কারণ প্রত্যেকটা নিয়মে দুইটা তিনটে করে উদাহরণ দিই তো এই নিয়মে বলা আছে শেয়ার ক্রয় বা বিনিয়োগ ক্রয় চল্লিশ হাজার টাকা যেমন শেয়ার ক্রয় চল্লিশ হাজার টাকা শেয়ারের আর এক নাম কিন্তু বিনিয়োগ শেয়ার ক্রয় করলে আমরা বিনিয়োগের মধ্যে লিখব তো শেয়ার ক্রয় করা হলে দুইটা পক্ষ একটা হচ্ছে বিনিয়োগ কারণ শেয়ার কিনলে বিনিয়োগ হিসাব ডেবিট করতে হয় আর আরেকটি হচ্ছে শেয়ার সব সময় ব্যাংকের মাধ্যমে কিনতে হয় নগদে কেনা যায় না তাই আমরা ডেবিট ক্রেডিট করার সময় বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে তাই বিনিয়োগ হিসাব ডেবিট করবো আর যেহেতু ব্যাংকের মাধ্যমে কিনতে হয় ব্যাংক জমা কমে যাবে তাই ব্যাংক হিসাব ক্রেডিট করব শেয়ার কেনার সময় বিনিয়োগ হিসাব ডেবিট করব কেন শেয়ার ক্রয়টা বিনিয়োগ আর এর ফলে ব্যাংক জমা কমে যাবে তাই ব্যাংক হিসাব ক্রেডিট করব কেন ব্যাংক হিসাব কমবে তোমাদের মনে হতে পারে এখানে তো ব্যাংকের নাম নাই শেয়ার সময় ব্যাংকের মাধ্যমে কিনতে হয় না কেনা যায় না একটু ব্যাখ্যা লিখে দিতে পারি কেন ডেবিট ক্রেডিট করলাম বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে সেজন্য বিনিয়োগ হিসাব ডেবিট করেছি ব্যাংক জমা হ্রাস পেয়েছে তাই ব্যাংক হিসাব ক্রেডিট করেছি আরেকটা উদাহরণ দেখি সঞ্চয়পত্র ক্রয় করা হলো ফিফটি থাউজেন্ড টাকা তো সঞ্চয়পত্র যদি ক্রয় করা হয় তাহলে সঞ্চয়পত্র এক ধরনের বিনিয়োগ আমরা ইচ্ছে করলে বিনিয়োগ হিসাব লিখতে পারি কারণ বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে অপরদিকে এই বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আর একটা পক্ষ হচ্ছে ব্যাঙ্ক হিসাব এখন তোমাদের মনে হতে পারে কেন ব্যাংক হিসাব খুলব তাই না তো ব্যাঙ্ক হিসাবের মাধ্যমে সাধারণত ওই সঞ্চয়পত্র কেনা হয় এখন সঞ্চয়পত্র কিনতে গেলে প্রথমে বলবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে ব্যাংকের মাধ্যমেই আমরা সঞ্চয়পত্র কিনতে পারি সেজন্য এই ব্যাংক হিসাব ক্রেডিট হবে সঞ্চয়পত্র ক্রয় শেয়ার ক্রয় এগুলি ব্যাংকের মাধ্যমে কিনতে হয় বর্তমানে তবে এখানে যদি যদি কোনো নবদান হিসেবে ক্রেডিট দেয় হবে কিন্তু না দেয় উত্তম এখন একটু ব্যাখ্যা লিখতে পারি এইভাবে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে সেজন্য বিনিয়োগ হিসাব ডেবিট ব্যাংক জমা কমে গেছে তাই ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে এই হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত দুইটা লেনদেনের উদাহরণ দিলাম এবার বিনিয়োগ বিক্রয় সংক্রান্ত আমরা কয়েকটা উদাহরণ দিতে পারি যেমন শেয়ার বিক্রয় করা হলো তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা শেয়ার কিনেছিলাম তার মধ্যে তিরিশ হাজার টাকা শেয়ার বিক্রি করবো তাহলে সেই শেয়ার কেনার সময় আমরা যে যাবেদা করেছি তার উল্টা যাবেদা হবে তার বিপরীত জাবেদা হবে সেটি কি হবে এই ব্যাংক হিসাব ডেবিট আর বিনিয়োগ হিসাব ক্রেডিট শেয়ার কিনলে যেমন বিনিয়োগ আমরা ডেবিট করেছিলাম শেয়ার বিক্রি করলে বিনিয়োগ হিসাব ক্রেডিট হবে অপরদিকে শেয়ার বিক্রি করে টাকাটা ব্যাঙ্কে জমা হয় নগদ পায় না সেজন্য ব্যাংক হিসাব ডেবিট হবে ব্যাখ্যায় লিখতে পারে এইভাবে ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে সেজন্য ব্যাংক হিসাব ডেবিট হয়েছে বিনিয়োগ হ্রাস পেয়েছে কারণ শেয়ার এক ধরনের বিনিয়োগ আর একটা উদাহরণ দিচ্ছি ওই সঞ্চয়পত্র যদি আমরা ভাঙাই সঞ্চয়পত্র তো বিক্রি করা যায় না সঞ্চয়পত্র ভাঙ্গাতে হয় যেখান থেকে সঞ্চয়পত্র কিনেছিলাম সেখানে ফেরত দিলেই ওনারা টাকা ফেরত দেবে এটাকে বলা হয় সঞ্চয়পত্র ভাঙ্গানো যাই হোক সঞ্চয়পত্র যদি আমরা ভাঙ্গাতে চাই তাহলে কি যাবে করবো তাই না সেক্ষেত্রে আবার সেই সঞ্চয়পত্র যেভাবে কিনেছিলাম তখন যাবে করেছিলাম বিনিয়োগ ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট এখন তার উল্টা হবে এখন হবে ব্যাঙ্ক হিসাব ডেবিট আর বিনিয়োগ হিসাব ক্রেডিট কারণ ভাঙ্গালে সঞ্চয়পত্র চলে যাবে সঞ্চয়পত্রটা বিক্রি করে দিলাম বিক্রি করে দিলাম মানে কি ফেরত দিলাম যেখান থেকে কিনেছিলাম গভর্নমেন্টের কাছ থেকে সেজন্য বিনিয়োগ চলে যাচ্ছে বিনিয়োগ হিসাব ক্রেডিট আর টাকাটা ব্যাংকে জমা হবে তাই ব্যাংক হিসাব ক্রেডিট সঞ্চয়পত্রের টাকা শেয়ার বিক্রয়ের টাকা বর্তমানে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পাদিত হয় ব্যাঙ্কে জমা হয় টাকাটা এবং এই ক্ষেত্রে ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে তাই ব্যাঙ্ক হিসাব ডেবিট হয়েছে বিনিয়োগ কমে গেছে তাই ব্যাঙ্ক বিনিয়োগ হিসাব ক্রেডিট হয়েছে কারণ সঞ্চয়পত্র এক ধরনের বিনিয়োগ তো এই কয়েকটা লেনদেন আমি বিনিয়োগ সংক্রান্ত দেখাইলাম এবার আর নিয়মে যাব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি বিষয় বলে রাখি আজকের ক্লাসটি কিন্তু বেশ লম্বা হবে কেন অনেকগুলি নিয়ম আজকে আমি আলোচনা করব। সেজন্য আজকের ক্লাসটি একটু লম্বা হবে আগে থেকে বলে রাখছি তাই ধৈর্য সহকারে তোমরা যদি দেখো অনেক কিছু শিখতে পারবে ব্যাংকর্তিক কর্তৃক সুদ মঞ্জুর এবং খরচ চার্জ ব্যাংকর্তিক কর্তৃক সুদ মঞ্জুর করলে আমরা কি যা ডেবিট ক্রেডিট কী করবো আর ব্যাংক যদি চার্জ কর্তন করে তাহলে কি ডেবিট ক্রেডিট করব। সেটা দেখাবো তো আসি ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করার ফলে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পায় এই জন্য ব্যাঙ্ক কর্তৃক সুদ মঞ্জুর করলে আমাদের ডেবিট ক্রেডিটের নিয়ম হচ্ছে ব্যাঙ্ক হিসাব ডেবিট ব্যাঙ্ক সুদ হিসাব ক্রেডিট ব্যাঙ্ক জমা যেহেতু বৃদ্ধি পাচ্ছে তো ব্যাঙ্ক হিসাব ডেবিট আর ব্যাঙ্ক সুদটা আয় তাই ওই আয়ের নাম ক্রেডিট হবে যেমন আমরা বিক্রি করে যদি টাকা পাই তাহলে কি করি যদি চেক পাই বিক্রি করে তাহলে ব্যাঙ্ক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট করি না কেন বিক্রয় ক্রেডিট করি বিক্রয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট ঠিক অনুরূপ এখানে ব্যাংক সুদ আয় বৃদ্ধি পাচ্ছে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় ব্যাংকে যেহেতু টাকা জমা হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর করেছে মানে আমার অ্যাকাউন্টে ব্যাংকে যে টাকা আছে তার উপরে সুদ জমা করেছে তো আমার ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে সেজন্য ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ যেহেতু আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় ঠিক বিপরীতভাবে খরচের জন্য কি করব ব্যাংক চার্জ কর্তন করেছে এটার উল্টা হবে উল্টা মানে কি ব্যাংকে। এখানে ডেবিট করেছিলাম আর খরচ চার্জ করলে ব্যাংকে টাকা কমে যাবে সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে খরচ চার্জ কর্তন বলতে বোঝায় ব্যাঙ্ক কর্তৃক আমার অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে নিয়েছে তো আমার অ্যাকাউন্টে টাকা কমে গেছে অ্যাকাউন্টে টাকা কমলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে আর কিসের জন্য কমেছে সুদ খরচ সরি ব্যাঙ্ক চার্জের জন্য তাই আমরা ডেবিটে লিখতে পারি ব্যাঙ্ক চার্জ হিসাব ডেবিট কারণ খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর ব্যাংক হিসাব ক্রেডিট করব কারণ ব্যাঙ্ক জমা কমে গেলে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হয় তো এই হচ্ছে ব্যাঙ্ক সুদের আর এই হচ্ছে চার্জের জন্য আমাদের ডেবিট ক্রেডিটের নিয়ম আচ্ছা আমরা এবার কয়েকটা উদাহরণ দেখি বাস্তব উদাহরণ দেখি লক্ষ্য করি এই যে কর্তৃক সুদ মঞ্জুর তোমরা নিশ্চয়ই পারবে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে তাই ব্যাঙ্ক হিসাব ডেবিট অপরদিকে ব্যাঙ্ক সুদটা আয় বৃদ্ধি পেয়েছে তাই ব্যাঙ্ক সুদ আয় হিসাব ক্রেডিট ব্যাখ্যা আমরা এইভাবে লিখতে পারি ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে সেজন্য ব্যাঙ্ক হিসাব ডেবিট হয়েছে সুদের ফলে আয় বৃদ্ধি পেয়েছে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আরেকটা উদাহরণ দেখি ব্যাঙ্ক কর্তৃক ধার্য চার্জ তিনশো টাকা তো ব্যাঙ্ক যদি চার্জ ধার্য করে তাহলে কি হয় আমার ব্যাঙ্ক জমা কমে যাবে তাই না তো ব্যাঙ্ক জমা যেহেতু কমে যাবে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হবে আরে এই ব্যাঙ্ক চার্জ ডেবিট ব্যাঙ্ক চার্জ ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট কারণ ব্যাংক চার্জ ধার্য করার ফলে ব্যাঙ্ক জমা কমে যায় তাই ব্যাঙ্ক চার্জ হিসাব ডেবিট হবে আর ব্যাঙ্ক জমা কমে গেছে তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে ব্যাঙ্ক জমা কমে গেলে ক্রেডিট অর্থাৎ আমরা একটু ব্যাখ্যা লিখতে পারি ব্যাংক চার্জ খরচ বৃদ্ধি পেয়েছে তাই ডেবিট হয়েছে আর ব্যাঙ্ক জমা হ্রাস পেয়েছে তাই ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে এবার আমরা আরেকটা লেনদেন লক্ষ্য করি ব্যাংক জমাতিরিক্তের সুদ চার্জ করেছে তাহলে ব্যাংক জমাতিরিক্ত সুদটা আয় না ব্যয় অবশ্যই ব্যয় ব্যাংক জমাতিরিক্ত সুদ মানে ব্যাংক থেকে আমরা ঋণ নিয়েছিলাম যাকে জমাতিরিক্ত ঋণ বলে তার উপরে ব্যাংক আরও সুদ আরোপ করেছে ফলে কি হয়েছে আমার ব্যাংকে টাকা কমে গেছে জমা কমবে ওদিকে খরচ বৃদ্ধি পাবে খরচটার নাম ব্যাংক জমাতিরিক্ত সুদ তাই আমরা লিখবো ব্যাংক জমাতিরিক্ত সুদ ডেবিট খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় বা ব্যাংক সুদ খরচ হিসাব ডেবিট লিখতে পারি আর ব্যাংক হিসাব ক্রেডিট যেমন ব্যাঙ্ক সুদ বা খরচ বৃদ্ধি পেয়েছে সেজন্য ব্যাঙ্ক সুদ ডেবিট খরচ বৃদ্ধি পেয়েছে আর ব্যাংক জমা কমে গেছে তাই ব্যাংক হিসাব ক্রেডিট চার্জ করলে ব্যাংকে টাকা কমে যায় আর মঞ্জুর করলে ব্যাংকে টাকা বৃদ্ধি পায় বিষয়টি খেয়াল রাখব এবার আসি চৌত্রিশ নম্বর নিয়ম ঋণ গ্রহণ সংক্রান্ত কিছু লেনদেন আলোচনা করব ঋণ কি ঋণ হচ্ছে দায় আমরা যখন কারো কাছ থেকে নিয়ম মেনে টাকা ধার করি তাকে ঋণ বলে তাই না তো ঋণ যেহেতু দায় সেজন্য আমাদের এই কারো কাছ থেকে ঋণ নিলে ঋণ বৃদ্ধি পায় তার ঋণ হিসাব আমাদের ক্রেডিট করতে হয় নিয়মটি হচ্ছে যদি নগদে ঋণ নিই নগদ হিসাব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট আর যদি ঋণ নিয়ে ব্যাংকে জমা রাখি তাহলে হচ্ছে ব্যাংক হিসেব ডেবিট ঋণ ক্রেডিট অর্থাৎ নগদে ঋণ গ্রহণ হবে নগদ উদাহরণ দেখি এই নিয়মের এই যে জনাব আসলামের নিকট থেকে দশ পার্সেন্ট হারে ঋণ গ্রহণ বা কর্জ নেওয়া হলো কর্য হচ্ছে ঋণের আর নাম ঋণ গ্রহণ আর কর্য গ্রহণ এক কথা এবং ঋণের ইংরেজ হচ্ছে লোন এটা তো আমরা জানি তো আসলামের নিকট থেকে যদি দশ পার্সেন্ট হারে ঋণ নিই এই দশ পার্সেন্টের কোনো কাজ হবে না পার্সেন্টেজ যে আমরা হিসাব করি এটি আর্থিক অবস্থার বিবরণীতে আর্থিক বিবরণীতে আমরা লিখব সমন্বয় যাবে করার সময় এখন কোনো কাজ হবে না এই পার্সেন্টেজের এখন এই বিশ হাজার টাকা নিয়ে আমরা ডেবিট ক্রেডিট করব যখন ঋণটা নিব নগদ টাকা বৃদ্ধি পাবে সেজন্য নকদান হিসাব ডেবিট আর ঋণটা দায় দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় সেজন্য ঋণ হিসাব ক্রেডিট ব্যাখ্যায় লিখতে পারি নগদ টাকা বৃদ্ধি পেয়েছে তাই নগদান হিসাবে আমরা ডেবিট করেছি আর দায় বৃদ্ধি পেয়েছে ঋণ হিসাব ক্রেডিট করেছি তবে ঋণের পাশে পার্সেন্টেজটা লিখে রাখা উত্তম এবং লিখে রাখতে হবে পার্সেন্টেজটা উল্লেখ করতে হবে কিন্তু পার্সেন্টেজ হিসেব করা লাগবে না এটি করব সমন্বয়ের করার সময় সমন্বয় জাবেদা করার সময় ঋণ সংক্রান্ত আর লেনদেন লক্ষ্য করি দশ পার্সেন্ট প্রদেয় নোটের স্বাক্ষরের মাধ্যমে ঋণ গ্রহণ তাই না এখানেও কিন্তু আমাদের নগদ টাকা বৃদ্ধি পাবে তাই নগদান হিসাব ডেবিট আর এই ঋণটা আমি প্রদেয় নোট দিয়ে নিচ্ছি কাগজে স্বাক্ষর করে নিচ্ছি তাই ঋণ হিসাব না লিখে প্রদেয় নোট লেখা উত্তম দশ পার্সেন্ট প্রদেয় নোট হিসাব লেখা উত্তম হবে অর্থাৎ ঋণ যদি আমি প্রদেয় নোটের মাধ্যমে নিই তাহলে আমরা ডেবিট ক্রেডিট কী করব নগদান হিসাব ডেবিট প্রদেয় নোট ক্রেডিট আর ঋণ যদি আমরা নগদে নিই তাহলে ডেবিট ক্রেডিট করব নগদান হিসাব ডেবিট প্রদেয় নোট হিসাব ক্রেডিট প্রদেয় নোট হচ্ছে একটি কাগজ যে কাগজের স্বাক্ষর করে আমরা ঋণ নিই এটি দায় দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় এবং এখানে ব্যাখ্যাটা লিখে দিলাম নগদ টাকা বৃদ্ধি পেয়েছে তাই নগদান হিসাব ডেবিট দায়ের ফলে ঋণ গ্রহণের ফলে দায় বৃদ্ধি পেয়েছে সেই দায়টার নাম প্রদেয় নোট তাই দায়ের নাম ক্রেডিট করেছি আরেকটা লেনদেন লক্ষ্য করি ঋণ সংক্রান্ত জমি বন্ধুক রেখে ঋণ গ্রহণ তাই না তো জমি বন্ধুক রেখে সত্তর হাজার টাকা ঋণ নিলাম মানে জমি দলিল বন্ধুক রেখে আর কি একে বলে বন্ধকি ঋণ সেজন্য জন্য এখানেও নগদ টাকা বৃদ্ধি পাবে নগদান হিসাব ডেবিট আর এটাকে বন্ধকি ঋণ ক্রেডিট লিখবো বন্ধকি ঋণ জমির দলিলপত্র বা কোনো কিছু বন্ধক রেখে যখন আমরা ঋণ নিব তাকে বলে বন্ধকী ঋণ বন্ধক ঋণও ঋণের মতো দায় বৃদ্ধি পেলে ক্রেডিট সেই জন্য আমরা নগদান হিসাব ডেবিট বন্ধকী ঋণ হিসাব ক্রেডিট করব টাকা লিখবো ওই সত্তর হাজার টাকা ব্যাখ্যা এভাবে লিখে দিতে পারি ব্যাখ্যা লেখা বাধ্যতামূলক না আমি বোঝানোর জন্য লিখছি কেন নগদান হিসাব ডেবিট হলো নগদ টাকা বৃদ্ধি পেয়েছে সেই জন্য এর বন্ধক ঋণ কেন ক্রেডিট হলো বন্ধুকী ঋণের ফলে দায় বৃদ্ধি পেয়েছে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি একটি ব্যাখ্যা বিশ্লেষণ বিস্তারিত আলোচনা করি সেই একটু সময় প্রয়োজন হয় আশা করি তোমরা ধৈর্য সহকারে দেখলে ভালো মতো শিখতে পারবে এবার পঁয়ত্রিশ নম্বর নিয়মে বলেছে খরচ প্রদান সংক্রান্ত লেনদেন তো খরচ হচ্ছে ব্যয় তা না মুনাফা জাতীয় ব্যয়কে খরচ বলে এক্সপেন্সেসের ইংরেজি তো খরচ বৃদ্ধি পেলে খরচের নাম ডেবিট হবে তাই না তো লক্ষ্য করি এই যে ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন রকম খরচ হলে তাকে খরচ বলে খরচ যদি বৃদ্ধি পায় ওই খরচের নাম ডেবিট হয় বিভিন্ন রকম খরচ যেমন বেতন ভাড়া বিমা সেলামি মনিহারি বিজ্ঞাপন আরও আছে মজুরি ডক চার্জ পরিবহন আমদানি শুল্ক ক্রয় আছে না অনেক কিছু আছে তো আমি কয়েকটা দিয়েছি এগুলো হচ্ছে খরচ তো এই ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেলে ডেবিট হবে ওই খরচের নামে ডেবিট হবে এবং নগদে যদি পরিশোধ করা হয় নকদানিসেফ ক্রেডিট হবে যেমন আমি যদি ভাড়া পরিশোধ করি ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আমি যদি বেতন পরিশোধ করি বেতন হিসাব ডেবিট হিসাব ক্রেডিট আমি যদি মজুরি পরিশোধ করি মজুরি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আমি যদি বিজ্ঞাপন বিল পরিশোধ করি বিজ্ঞাপন খরচ ডেবিট নগদান হিসাব ক্রেডিট আমি যদি বিমা স্যালামি পরিশোধ করি বিমা স্যালামি ডেবিট নগদান হিসাব ক্রেডিট আমি যদি এই পরিবহন খরচ পরিশোধ করি পরিবহন খরচ ডেবিট নকদানি হিসাব ক্রেডিট নগদে পণ্য ক্রয় করলেও খরচ ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাই না সে জন্য বলা হচ্ছে খরচের নাম ডেবিট নগদান হিসেব ক্রেডিট হবে যদি নগদে ক্রয় করি আর যদি চেকের মাধ্যমে হয় তাহলে কি হবে এই যে চেক মারফত যদি হয় তাহলে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হবে যেমন চেক মারফত বেতন প্রদান বেতন ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট চেক মারফত ভাড়া প্রদান ভাড়া ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট চেক মারফত বিমা স্যালামি প্রদান বিমা স্যালামি ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট চেক মারফত বিজ্ঞাপন প্রদান বিজ্ঞাপন ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট চেক মারফত পণ্য ক্রয় ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তাই না চেক প্রদান করলে ব্যাংক ক্রেডিট আর যদি বাকিতে হয় ধারে হয় তখন কি হবে তখন আমরা ওই বকেয়া খরচ হিসাব বা প্রদেয় খরচ হিসাব ক্রেডিট ক্রেডিট করবো যেমন বেতন বকেয়া রয়েছে বেতন ডেবিট বকেয়া বেতন ক্রেডিট ভাড়া বকেয়া রয়েছে ভাড়া ডেবিট বকেয়া ভাড়া ক্রেডিট বিজ্ঞাপন বকেয়া রয়েছে বিজ্ঞাপন খরচ ডেবিট বকেয়া বিজ্ঞাপন ক্রেডিট বা প্রদেয় বিজ্ঞাপন প্রদেয় খরচ ক্রেডিট এই হচ্ছে নিয়ম তো আমরা কয়েকটা উদাহরণ দেখব এখন নিয়ম দেখলাম উদাহরণ দেখব এই যে বিজ্ঞাপন খরচ প্রদান নিশ্চয়ই তোমরা পারবে সহজ বিজ্ঞাপন খরচ ডেবিট খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর নগদান হিসাব ক্রেডিট প্রধান মানে নগদে ব্যাখ্যায় আমি লিখে দিলাম কি কারণে করলাম বিজ্ঞাপন খরচের ফলে ব্যয় বৃদ্ধি পেয়েছে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় আর নগদ টাকা হ্রাস পেয়েছে তাই নগদান হিসাব ক্রেডিট হয়েছে আরেকটা লেনদেন দেখি চেক মারফত ভাড়া প্রদান তো দুইটা পক্ষ একটা ভাড়া আর একটা একটা ভাড়া আর একটা চেক চেক মানে ব্যাঙ্ক চেক নামে কোনো হিসাব হবে না চেকের পরিবর্তে লিখতে হবে ব্যাঙ্ক সেজন্য আমরা কী করব ভাড়া খরচ ডেবিট ভাড়া খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর যেহেতু চেক আছে তাই ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ভাড়া খরচ ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট কেন ভাড়া খরচ ডেবিট করলাম ভাড়া খরচের ফলে ব্যয় বৃদ্ধি পেয়েছে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় ওদিকে অপরদিকে চেক যেহেতু প্রদান করা হয়েছে ব্যাংক জমা কমে গেছে ব্যাংক জমা কমে গেলে ব্যাংক হিসাব ক্রেডিট হয় আরেকটা লেনদেন দেখি বেতন বকেয়া রয়েছে দুইটা পক্ষ একটা বেতন হিসাব একটা বকেয়া বেতন হিসাব তাই না বেতন খরচ ডেবিট বা বেতন হিসাব ডেবিট আর প্রদেয় বেতন বা বকেয়া বেতন ক্রেডিট এখানে আমরা বেতন এই খরচ ডেবিট বকেয়া বেতন ক্রেডিট লিখতে পারি আবার বকেয়া বেতনের পরিবর্তে প্রদেয় বেতনও লেখা যায় আধুনিক নিয়মে এখন যদি আমাদের ভাড়া বকেয়া থাকতো তাহলে ভাড়া হিসাব ডেবিট বকেয়া ভাড়া ক্রেডিট যদি বিজ্ঞাপন বকেয়া থাকতো বিজ্ঞাপন ডেবিট বকেয়া বিজ্ঞাপন ক্রেডিট বকেয়া বিজ্ঞাপন এর আর নাম প্রদেয় বিজ্ঞাপন এখন এখানে বেতন খরচ কেন ডেবিট হলো খরচ বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেলে ডেবিট হয় অপরদিকে প্রদেয় বেতনটা দায় দায় বৃদ্ধি পেয়েছে তাই দায় বৃদ্ধি পেলে প্রদেয় বেতন হিসেবে ক্রেডিট হয়েছে আরেকটা লক্ষ্য করি বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিনামূল্যে বিতরণ এখানে দুইটা পক্ষ একটা হচ্ছে বিজ্ঞাপন আর একটা পণ্য তো পণ্য মানে ক্রয় পণ্য মানে কি ক্রয় বিজ্ঞাপন বৃদ্ধি পাচ্ছে পণ্য কমে যাচ্ছে তো বিজ্ঞাপন যেহেতু বৃদ্ধি পাচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট খরচ বৃদ্ধি পাচ্ছে আর ক্রয় কমে যাচ্ছে ক্রয় হিসাব ক্রেডিট পণ্য নাম লেখা যাবে না পণ্যের পরিবর্তে ক্রয় লিখতে হবে তো এখানে কি ঘটনা ঘটছে বিজ্ঞাপন খরচের ফলে ব্যয় বৃদ্ধি পাচ্ছে সেজন্য বিজ্ঞাপন হিসাব ডেবিট আর পণ্য বিতরণের ফলে খরচ হ্রাস পাচ্ছে ক্রয় হ্রাস পাচ্ছে তাই ক্রয় হিসাব ক্রেডিট পণ্য বিতরণ করলে ক্রয়ের পরিমাণ কমে যায় সেজন্য ক্রয় হিসাব ক্রেডিট হয়েছে এই আয় সংক্রান্ত লেনদেন ৩৬ নাম্বার নিয়ম তো আয় হচ্ছে ব্যবসায় মুনাফা তাই না সেগুলো হচ্ছে আয় মুনাফা জাতীয় লেনদেন যেগুলি মুনাফা জাতীয় প্রাপ্তি যেগুলি যেমন এই যে লক্ষ্য করি ব্যবসার বিভিন্ন প্রকার আয় হতে পারে তার মধ্যে এখানে কয়েকটা আমি উদাহরণ দিলাম বিক্রয় আয় বিনিয়োগের সুদ আয় ভাড়া প্রাপ্তি আয় শিক্ষানুবি আমি কমিশন প্রাপ্তি উপভাড়া প্রাপ্তি বা প্রাপ্তি এগুলো হচ্ছে আয় তাই না তো আয়ের ক্ষেত্রে ডেবিট ক্রেডিটের নিয়ম হচ্ছে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর আয় যদি কমে যায় তাহলে ডেবিট হয় তো আয় বৃদ্ধি পায় এই ধরনের লেনদেনের সংখ্যা বেশি সেজন্য আমি লিখেছি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় এখন যদি আমরা নিয়মটা আরেকটু দেখি তাহলে লক্ষ্য করলে দেখতে পাই এই যে এই যেখানে আমি দেখাই দিলাম আয় সংক্রান্ত লেনদেনের ডেবিট ক্রেডিট নিয়ম আয় বৃদ্ধি পেলে তো ক্রেডিট হয় আর যদি নগদে পাওয়া যায় তাহলে নগদান হিসাব ডেবিট যদি চেকে পাওয়া যায় তাহলে ব্যাঙ্ক হিসাব ডেবিট যদি বাকি থাকে তাহলে প্রাপ্য আয় হিসাব ডেবিট আর ক্রেডিট হবে ওই আয়ের নাম বিষয়টা আবারও বলি আমি যদি নগদে আয় হয় তাহলে নগদান হিসেব ডেবিট আয়ের নাম ক্রেডিট যেমন নগদে ভাড়া প্রাপ্তি নগদান হিসেব ডেবিট প্রাপ্ত ভাড়া ক্রেডিট নগদে কমিশন প্রাপ্তি নকদান হিসাব ডেবিট কমিশন হিসাব ক্রেডিট আর যদি চেকের মাধ্যমে পাই চেক মারফত পণ্য বিক্রয় তখন নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসেব ক্রেডিট তাই না অর্থাৎ সরি আয় সংক্রান্ত লেনদেন তো আয় হচ্ছে ব্যবসায়ের যে মুনাফা সেগুলোকে আয় হিসাবে আখ্যায়িত করা হয় যেগুলি আয়ের কয়েকটা উদাহরণ আমি এখানে দিলাম বিক্রয় আয় বিনিয়োগের সুদ আয় ভাড়া প্রাপ্তি আয় কমিশন প্রাপ্তি শিক্ষানবিশ সেলামী প্রাপ্তি বার্তা প্রাপ্তি এগুলো হচ্ছে আয় তো আয় সংক্রান্ত লেনদেনে ডেবিট ক্রেডিটের নিয়ম হচ্ছে আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে আর কমে গেলে ডেবিট হবে তো আয় বৃদ্ধি পায় এই ধরনের লেনদেন বেশি সেজন্য আমি নিয়মটা একটু লিখে দিলাম যে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হয় আচ্ছা ডেবিট ক্রেডিটের নিয়ম আর একটু ব্যাখ্যা দিচ্ছি আমি পরের পরের স্লাইডে যাই এখানে জায়গা নেয় এই যে এখানে এই যে ডেবিট ক্রেডিটের নিয়ম আয় সংক্রান্ত লেনদেনের নগদে যদি আয় পায় তাহলে নগদান হিসাব ডেবিট চেক মারফত যদি আয় হয় তাহলে ব্যাঙ্ক হিসাব ডেবিট আর আয় যদি বাকি থাকে তাহলে প্রাপ্য হিসাব ডেবিট আর ক্রেডিট হবে ওই আয়ের নাম যেমন মনে করি কমিশন পাওয়া গেল নগদে নগদান হিসেব ডেবিট কমিশন হিসাব ক্রেডিট আর যদি কমিশন চেকে পায় তাহলে ব্যাংক হিসাব ডেবিট কমিশন হিসাব ক্রেডিট আবার যদি বিক্রয় করে টাকা বাকিতে বিক্রয় হয় তাহলে প্রাপ্য হিসাবে ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে আয়টার নামটা ক্রেডিট হচ্ছে আর যখন নগদে পাবো নগদান ডেবিট হবে চেকে পেলে ব্যাংক ডেবিট হবে বাকি থাকলে প্রাপ্য হিসাব ডেবিট হবে এই হচ্ছে নিয়ম তো এই নিয়মের কয়েকটা উদাহরণ দেখি তাহলে আরও ভালো বুঝতে পারবো এই যে লক্ষ্য করি পণ্য বিক্রয় হতে চেক প্রাপ্তি সরি চেক প্রাপ্তি না শুধু প্রাপ্তি এই প্রাপ্তি বলতে নগদ প্রাপ্তি বোঝায় পণ্য বিক্রয় হতে প্রাপ্তি মানে নগদে বিক্রয় নগদ টাকা বৃদ্ধি পাবে সেই জন্য নগদান হিসাব ডেবিট আর বিক্রয়টা আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট নকদান হিসাব কেন ডেবিট হলো কারণ নগদ টাকা বৃদ্ধি পেয়েছে বিক্রয় হিসাব কেন ক্রেডিট হলো বিক্রয়টা আয় এই যে আয় বৃদ্ধি পেয়েছে বিক্রয়ের ফলে ডেবিট ক্রেডিট কেন করলাম ব্যাখ্যাটা আমি এখানে লিখে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে ক্লাসটি একটু লম্বা হয়ে যাচ্ছে কিন্তু উপায় নাই কারণ আজকে অনেকগুলো লেনদেন আলোচনা করব প্রথমেই বলেছি আজকে ক্লাসটি লম্বা হবে উপভাড়া প্রাপ্তি এটাও কিন্তু নগদে প্রাপ্তি এবং এটা আয় প্রাপ্তি তো প্রাপ্তি হলে নগদান হিসাব ডেবিট আর উপভাড়া আয় যেহেতু বৃদ্ধি পেয়েছে উপভাড়া হিসাব ক্রেডিট উপভাড়া হচ্ছে সাবলেট যেমন আমার এই বিল্ডিংয়ে আমি পাঁচটা রুম নিয়ে থাকি একটা রুম আমার দরকার নাই তা আমি কাউকে ভাড়া দিয়েছি সেখান থেকে যে টাকাটা পাই সেটি সাবলেট বা উপভাড়া এগুলি রাজধানী শহর ঢাকাতে বেশি হয় তাই না মফসলে কম হয় যাই হোক নগদান হিসাব ডেবিট উপভাড়া ক্রেডিট নগদান হিসাব কেন ডেবিট হলো নগদ টাকা বৃদ্ধি পেয়েছে উপভাড়া কেন ক্রেডিট হলো আয় বৃদ্ধি পেয়েছে সে জন্য আয় বৃদ্ধি পেলে ক্রেডিট শিক্ষানবীর সেলামি প্রাপ্তি প্রাপ্তি মানে নগদে পাওয়া গেছে সেজন্য নগদান হিসাব হিসেব ডেবিট আর শিক্ষানবীর সেলামি আয় বৃদ্ধি বলে ক্রেডিট হয় ওই একই নিয়ম নগদ টাকা বৃদ্ধি পেয়েছে নগদান হিসাব ডেবিট আয় বৃদ্ধি পেয়েছে আয়ের নাম ক্রেডিট কমিশন প্রাপ্তি এটা পারবে নিশ্চয়ই নকদান হিসাব ডেবিট কমিশন হিসাব ক্রেডিট একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য কারণ এটা সহজ নগদ টাকা বৃদ্ধি পেয়েছে নকদান হিসাব ডেবিট আয় বৃদ্ধি পেয়েছে কমিশন হিসাব ক্রেডিট কমিশনটা প্রাপ্ত কমিশন এখানে আয় এখন যদি চেক মারফত পেতাম তো ব্যাংক হিসাব ডেবিট প্রাপ্ত কমিশন ক্রেডিট হতো তাই না চেক পেলে ব্যাংক হিসাব ডেবিট হবে নকদানের পরিবর্তে বার্তা প্রাপ্তি এই বার্তা প্রাপ্তি এখানে কিন্তু নকদান হিসাব হবে না কারণ বাটটা কখনো নগদে পাওয়া যায় না বাট্টার ফলে পাওনা কমে যায় সেজন্য পাওনাদার হিসাব ডেবিট বাট্টার ফলে পাওনাদার কমে যায় পাওনাদার ডেবিট বা প্র হিসাব ডেবিট যেমন একটা দেওয়া যায় আর প্রাপ্ত বার্তা ক্রেডিট এখানে কেন পাওনাদার ডেবিট হলে যে ব্যাখ্যা লিখে দিলাম দায় হ্রাস পাচ্ছে সেজন্য পাওনাদার দায় হ্রাস পাচ্ছে বলে ডেবিট দায় হ্রাস পেলে ডেবিট হয় আর আয় বৃদ্ধি পেয়েছে তাই প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট হয়েছে এই যে বিনিয়োগের সুদবাবুর চেক প্রাপ্তি বিনিয়োগের বাবদ চেক প্রাপ্তি মানে কি চেক পেলে এখন কী হবে ব্যাঙ্ক হিসাব ডেবিট হবে চেক পেলে ব্যাঙ্ক হিসাব ডেবিট হয় অপর দিকে বিনিয়োগের সুদটা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় চেক পেলে ব্যাংক হিসাব ডেবিট সেজন্য ব্যাংক হিসাব ডেবিট করেছি চেক পাওয়া মানে ব্যাঙ্কের চেক জমা দিতে হবে ডাক কাটা চেক বোঝায় সব চেক বর্তমান যুগে সব চেক ডাক কাটা চেক বোঝায় সেজন্য চেক পেলে জমা জমাদানের মাধ্যমে টাকা পাওয়া যায় তাই ব্যাংক হিসাব ডেবিট হয় আর বিনিয়োগের তো আয় বৃদ্ধি পেলে ক্রেডিট তাই সুদ আয় হিসাব ক্রেডিট লিখতে পারি অথবা বিনিয়োগের ব্যাখ্যা দিচ্ছি কারণে করলাম ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে চেক এর ফলে সেজন্য ব্যাংক হিসাব ডেবিট বিনিয়োগের সুদ আয় বৃদ্ধি পেয়েছে তাই সুদ আয় হিসাব ক্রেডিট সেবা বাবদ চেক প্রাপ্তি সেবা আয় বাবদ চেক প্রাপ্তি দুইটা পক্ষ একটা চেক আর একটা সেবা আয় তো চেক তো লেখা যাবে না ব্যাংক লিখতে হবে চেক পেলে ব্যাংক হিসাব ডেবিট হবে আর সেবা আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে চেক পেয়েছি সেজন্য ব্যাংক হিসাব ডেবিট কারণটা কি এদের লিখে দিলাম কারণ ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে তাই ব্যাংক হিসাব ডেবিট সেবা আয় হচ্ছে আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় পরেটি লক্ষ্য করি সেবা আয় অনাদায় রয়েছে মানে সেবা প্রদান করেছি পাওনা হয়েছে এখনো টাকাটা পাওয়া পায়নি প্রাপ্য হয়েছে এখনো পায়নি টাকা পরে পাবো তাই না তখন ধারে সেবা প্রদান দেনাদার বাড়বে সেজন্য আমরা লিখতে পারি প্রাপ্য হিসাব ডেবিট দেনাদারের আর এক নাম প্রাপ্য হিসাব আর সেবা আয় হিসাব ক্রেডিট আমরা যেমন বাকিতে যদি পণ্য বিক্রয় করি তাহলে কি লিখি প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট না এখানে সেবাটা বিক্রয়ের মতো সেবা বিক্রয় করা হয়েছে তাই আমরা সেবা আয় হিসাব ক্রেডিট করব কারণ সেবা আয় হচ্ছে আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু দ্রুত বলছে সময় সেভ করার জন্য অনেকগুলি লেনদেন আজকে আলোচনা করছি জন্য। এই যে আমি ব্যাখ্যাটা লিখে দিলাম প্রাপ্য আয় বা সম্পদ বৃদ্ধি পেয়েছে সেজন্য ডেবিট হয়েছে আর সেবা আয় আয় বৃদ্ধি পেয়েছে তাই আয় হিসাব ক্রেডিট হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমি আটত্রিশ নাম্বার নিয়ম আলোচনা করব এখানে বলেছে পণ্য মাল চেক দ্রব্য এগুলোর নামে কোনো হিসাব হয় না যাবেতে কোনো হিসাব হয় না যেমন পণ্য ক্রয় করা হলো আমরা ক্রয় হিসাব করব। পণ্য নামটা লিখব না মাল নামটা লিখব না দ্রব্য চেক এগুলি লিখব না আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি নগদে পণ্য ক্রয় তাহলে ক্রয় আর নগদান পণ্য লেখা যাবে না দুইটা পক্ষ একটা ক্রয় আর একটা নগদান চেক মারফত পণ্য বিক্রয় তাহলে একটা হচ্ছে চেক আর একটা পণ্য তাই না কিন্তু চেক আর পণ্য দুইটার পণ্যটার নাম লেখা যাবে না এক পণ্যের পরিবর্তে বিক্রয় লিখবো আর চেকের পরিবর্তে ব্যাংক লিখবো তাহলে এখানে ব্যাঙ্ক আর বিক্রয় হবে পক্ষ নগদে মাল বিক্রয় তাই মাল কথাটা আমরা যাবে তাই লিখবো না এতে লিখবো না ডেবিট ক্রেডিটে কী লিখবো নগদ আর বিক্রয় লিখবো এই মাল কথাটা আসবে না এখানে চেক কথাটা আসবে না ডেবিট ক্রেডিটের মধ্যে চেক মানে ব্যাংক আর পণ্য মানে ক্রয় বা বিক্রয় পণ্য বলতে ক্রয় বা বিক্রয় হবে পণ্য পণ্যর পরিবর্তে যেমন এই যে সত্তর নাম্বার লেনদের উদাহরণ দিয়েছি পণ্য ক্রয় দশ হাজার টাকা তাহলে এখানে পণ্য নামে হিসাব হবে না হিসাব হবে ক্রয় নামে তাহলে ডেবিট ক্রেডিট কি হবে ক্রয় হিসাব ডেবিট হবে আর নগদান হিসাব ক্রেডিট হবে পণ্য নামটা কিন্তু এখানে আসে নাই কেন ক্রয় হিসাব ডেবিট হয়েছে ক্রয়ের ফলে ব্যয় বৃদ্ধি পেয়েছে সেজন্য ক্রয় হিসাব ডেবিট হয়েছে আর নগদ টাকার সম্পদ কমে গেছে তাই নগদান হিসাব ক্রেডিট হয়েছে চেক মারফত পণ্য বিক্রয় তো চেক মানে কি ব্যাংক সেজন্য ব্যাংক হিসাব ডেবিট হবে আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে বিক্রয়টা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তো এখানে আমরা এই যে ব্যাখ্যা আমি একটু লিখে দিচ্ছি চেক প্রাপ্তির ফলে ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে ব্যাংক জমা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর বিক্রয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় সেবা প্রদানের বিনিময়ে চেক প্রাপ্তি চেক প্রাপ্তি মানে কি ব্যাঙ্ক হিসাব ডেবিট আর সেবা আয় হিসাব ক্রেডিট হবে এই ধরনের লেনদেন একবার বলেছি সেজন্য দ্রুত দেখাইলাম এই ধরনের লেনদেন দেখিয়েছি কিছুক্ষণ আগে এবার আসে অগ্রিম খরচ সংক্রান্ত লেনদেন তো অগ্রিম খরচ সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে সাধারণত এই অগ্রিম খরচ সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে সম্পদের নাম ডেবিট হয় সেজন্য যেমন একটু উদাহরণ দিলাম আমি ব্যবসায় কোন খরচ অগ্রিম প্রদান করা হলে ওই অগ্রিম খরচের নাম ডেবিট হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসটি একটু লম্বা হয়ে যাচ্ছে আমি এখানেই তুই টানতে চাচ্ছি পরবর্তী ক্লাসে অগ্রিম আয় এবং অগ্রিম ব্যয় সংক্রান্ত যে সমস্ত লেনদেন আছে সেগুলি নিয়ে আলোচনা করবো দেখার আমন্ত্রণ রইল পরিস্থিতি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খুদা হাফেজ